চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা এখন আছি অরুণাচল প্রদেশে। এখন আমরা যাচ্ছি মায়োডিয়া পাস। রাস্তায় পড়বে ডক্টর ভূপেন হাজারিকা নামাঙ্কিত সেতুটি। এই সেতুটি ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম নদী সেতু। এর লেন্থ হচ্ছে 9.15 কিলোমিটার। এটা অবস্থিত লোহিত নদীর উপরে যাচ্ছে 120, সে অবস্থায় এই ছবিটি তোলা হচ্ছে। সেতুটার যে কত লম্বা, আমরা তো সবাই বাংলাদেশের ব্রিজটা নিয়ে পড়ে আছি, ওর তো টোল আছে, এর তো টোলই নেই। দূরে পাহাড়, ওই মাথা থেকে আমরা এসেছি না? আরে এটা নিচেটা দেখো, পুরো জল ফল কিচ্ছু নেই, পুরো ফাঁকা। বর্ষায়ের মানে রূপই দেখছে না, তাই হয়ে যায়।
ও সুন্দর দৃশ্য। আমরা এখন মায়োডিয়া পাশে দিয়ে যাচ্ছি, সূর্যটা এখন আমাদের থেকে নিচে আছে, জাস্ট অস্ত যাবে। আর ওই যে নিচে আমি দেখাতে বল, এখন পুরোপুরি সানসেট হয়ে গেল, জাস্ট দিগন্ত রেখার নিচে, তাই না? সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর আমরা নিচে দেখতে পাচ্ছি ভ্যালিটা, আর এখানে দূরে দেখতে পাচ্ছি দুই রাইডার এসছে, তারা সানসেট দেখলো, এনজয় করলো। ও খুব সুন্দর জায়গা। মমিন ভিডিও করতে করতে পুরো বরফের ভেতরে পাট হয়ে গেছে, আমার বার করতে ভীষণ কষ্ট হচ্ছে। ওর কেয়ারফুলি বার করো, দেখো জুতোটা আবার না ছিঁড়ে যায়। হ্যাঁ, আমি গর্তটা জুম করে দেখার চেষ্টা করছি, বিশাল গর্ত। ওই যে ইলের গর্ত দেখতে পাওয়া যাচ্ছে, মমিনের স্বপ্ন সার্থক হলো। আমি তো এই জায়গাটার নাম জানতাম না, তো মমিন আমাকে এই জায়গাটা বলেছিল, তোমাকে অসংখ্য ধন্যবাদ এই জায়গাটা দেখাবার জন্য আমাকে। নড়কে একটু আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো, ভাঙতে পারে বিশ্বাস নেই। আর চোপড়া নেমে পড়ো, নেমে পড়ো, অনেক হয়ে গেছে, যদি বরফগুলো গলতে লেগেছে সূর্যের তাপে। ওইদিকে একটু আগেই সূর্যের আলো ছিল, আমরা যখন নিচে ছিলাম তখন এই দেখতে পাচ্ছিলাম। আর ওই যে দূরে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই দূরে রাস্তাটা পেরিয়ে আমরা হোটেল 65 ছিলাম। আমি আমি জানি না যে হোটেল 65টা দেখাতে পারবো কি না, হোটেল না বলে হোমস্টে বলা ভালো। ওইদিকে তো সম্রিক পুরো বরফের ভেতর পা ঢুকিয়ে বসে আছে। Thank you.
বাইকারকে দেখতে পাচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।